আমাদের সঙ্গে মধ্যে উপস্থিত আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার রাহুল সরকার। রাহুল সরকার, আমি একজন ইন্টারভিউ বঞ্চিত অপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। মানে আমাদের দাবিটা প্রত্যেকেই জেনে গেছে যে আমরা কি জানো এখানে বসে আছে, আমাদের দাবিটা সবাই জানে। অতএব আমার নতুন করে বলার কিছু নেই, শুধু একবার মনে করিয়ে দেওয়ার সরকার পক্ষ এবং কমিশনকে যে আমরা প্রত্যেককে যোগ্য, প্রত্যেককে আমরা টেট পাস ট্রেন এবং আমাদের দাবিটা ন্যায্য আমাদের। তাই আমাদের যেখানে যোগ্য জায়গা আমাদের স্কুলে আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক, কারণ আমরা পরীক্ষা দিয়েছি, সাদা খাতা দিয়ে কেউ জমা দিইনি, আমরা প্রত্যেকে পাস করেছি, টেট পাস করেছি এবং ট্রেন। অতএব আমাদের যে কোর্টে বা যে কমিশনের যে হেলদোল চলছে এগুলোর শেষ, মানে এগুলো অবসান হোক এবং আমরা যাতে প্রত্যেককে চাকরি পেয়ে নিজের ঘরে ফিরতে পারি, এটাই আমার একমাত্র আবেদন। উত্তর চব্বিশ পরগনা আর এক সহযোদ্ধা। আমি বিউটি সরকার, নর্থ থেকে এসেছি। আমাদের 10টা বছর পুরো বরবাদ হয়ে গেছে, তো আমাদের এর জন্য আমাদের তো লড়াই করতেই হবে, কারণ লড়াইটাও ন্যায্য এবং আমাদের আপডেট সিটটাও ন্যায্য। আপডেট সিটের জন্য আমাদের এই লড়াই চলছে এবং চলবে। আজ আমাদের কোর্টে যে হিয়ারিং আছে, আমরা একদম পুরো চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছি যে কী হতে পারে বা কী হবে। আমরা চাইছি আমাদের লড়াই যতদিন আছে তার মধ্য দিয়ে আমাদের এই আপডেট সিটের নিয়োগ আমাদের পেতেই হবে, কারণ এই 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 মানে নিয়োগ না হলে আমাদের বহু সংসার ভেসে চলে যাবে। আমরা একদম এমনি মরে বেঁচে আছি, কারণ আমাদের বাঁচার সত্যি স্বাদটা আরও নেই। তবে আমরা যখন তবুও যখন আমাদের প্রাণটা আছে, আমরা প্রাণের বলিদান দিয়েও যদি আমাদের আপডেট সিটে লড়াইটা চালিয়ে যেতে হয় এবং আপডেট সিট ছিনিয়ে নিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত সবাই। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা এই মাতঙ্গিনী মঞ্চ সত্যিই আর ছাড়ছি না, ছাড়বো না যতক্ষণ না আমাদের আপডেট সিটে নিয়োগ, আমাদের সবার নিয়োগ না হচ্ছে। আমাদের মধ্যে আর এক সহযোগিতা উপস্থিত।